প্রিয় দর্শক, উজ্জ্বল টেলিভিশন আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে নিতে এসেছি যিনি একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও এবং গানের মাধ্যমে দেশ এবং সমাজকে কিভাবে পরিবর্তন করবেন তিনি করে যাচ্ছেন, কিন্তু আমরা জানি না তিনি একজন সিরাজগঞ্জের বেলকুচির সন্তান। কিন্তু আসলে আপনাদের চলুন আপনাদের তাকে দেখে নিয়ে যাই, তিনি আসলে কে। ঠিক আছে, আসলে আমরা পরিচয়ে চলে যাই। ধন্যবাদ আপনাকে, আসলে উজ্জ্বল টেলিভিশনের পক্ষ থেকে আপনার পরিচয়টা আসলে আমাদের। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে এরকম পরিস্থিতির কখনো সম্মুখীন হইনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রকি, আমি একটা সরকারি চাকরি করি, চাকরির পাশাপাশি গান লিখি, সুর করি এবং ভবিষ্যতে পরিকল্পনা গান গাওয়ার চিন্তা ভাবনা আছে। আসলে আমি আপনার ফেসবুকের মাধ্যমে পরিচয়, আসলে আপনার গানগুলো অনেক ভালো লাগছে এবং ইতিমধ্যে আপনি কয়টি গান রিলিজ করেছেন এবং সামনে কয়টি গান আসছে আপনার? ইতিমধ্যে আমার 10-12টি গান রিলিজ হয়েছে আর সামনে আপকামিং এই মাসেই 5টা গান মুক্তি পাবে। একটা হচ্ছে আপনার মম রহমানের সঙ্গীতে, মম রহমানের গাওয়া আর আমার লেখা সুর করা প্রিয়ারে, গানের শিরোনাম প্রিয়ারে। আর জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনারা হয়তো ইতিপূর্বে হাসুর নাম শুনেছেন, ওনার ফুলে ফুলে সাজিয়ে গাড়ি খ্যাত শিল্পী হাসু, ওনার একটা গান করেছি আমি আমার কথাও সুরে, তো এটা এ মাসের ভিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। গানের শিরোনাম খনেতে মন ভরে না। আসলে আমরা আসলে যেটা জানছি আপনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু এই যে আপনি এত সরকারি কর্মকর্তা হওয়ার পরে অনেক তো আপনার কাজ, কিন্তু এরপরে আপনি কিভাবে এটাকে মানে গানকে আসলে বেছে নিলেন? আসলে আমি এটা ছোটবেলা থেকে আমার ইচ্ছা কবিতা গল্প ছড়া এগুলো লেখার, সেই সুবাদে আমি আসলে আসিফকে, কণ্ঠশিল্পী আসিফকে আমি পছন্দ করতাম। পছন্দ করার সুবাদে আমার মনের ভিতরে একটা মানে গান লেখার ফিলিংস কাজ করে, তখন থেকে আমি গান লিখি ছোটবেলা থেকেই, তো এভাবেই লিখে যা। আসলে এই যে আপনি গান লেখেন, এই যে আপনার সরকারি কর্মকর্তা হয়ে গান লিখছেন এবং আপনার গানটা ভালোভাবে প্রচার করার জন্য আপনার কি কি সমস্যা, কোনো সমস্যা হয় কিনা? সমস্যা তো অবশ্যই আছে, আসলে আমরা নতুন নবীন, আমাদের কেউ সুযোগ দেয় না। ঠিক আছে, আমি অনেক অনেকের ধারে ধারে ঘুরেছি কিন্তু কোথাও সুযোগ পাইনি, তো অভিমান করে আমি ফিরে এসেছিলাম, পরে আবার মানে কিছু লোকের ভালোবাসায় আমি ফিরে এসেছি, তো সেই সুবাদে আমার এখন প্রচুর কাজ করতেছি। আপনাদের দোয়ায়, আপনারা যদি আমার সাথে থাকেন আমি অবশ্যই সাকসেস হব, কারণ চেষ্টার অসাধ্য কিছুই নেই। ঠিক আছে, সেই সাথে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি অবশ্যই সাকসেস হব। আপনার হচ্ছে যে আপনি তো আসলে গানকে অনেক ভালোবাসেন, গান লেখেন এবং গান, কিন্তু আসলে আপনার একজন শুনতে চাচ্ছি যে আসলে আপনার একজন প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পী আমার আসিফ, আর পাশাপাশি আসিফের পাশাপাশি ইমরান। আসলে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনার দুইজনে আপনার একটা ব্যান্ডের শিল্পী, কিন্তু আপনি এই যে এই আপনার যারা আপনার দর্শক আছে যারা আপনার অলরেডি গান জানে, আপনি অনেক গানগুলো লিখেছেন কিন্তু অনেকেই কিন্তু জানে না যে এই গানগুলো যারা হাসু বিভিন্ন ভালো ভালো শিল্পীরা গান করেন কিন্তু আপনাকে জানে না, কিন্তু এইভাবে আপনি কাজ করে যাচ্ছেন, কিন্তু আরো আপনি চান কিভাবে আপনি চান যে এই গানের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারবেন? গান গান গানের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়, গান হচ্ছে মানুষের মনের খোরাক। আপনার যে গানটি আসতেছে সেই গানটি যদি আমাদের একটু মানে আপনার শোনাতেন। অবশ্যই, দর্শকদের জন্যই তো আমরা, আসলে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই করব। গানের শিরোনাম খুনিতে মন ভরে না, গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসু, আর গানটি রেইন মিউজিক থেকে রিলিজ হচ্ছে 25 জুনের ভিতরেই। আমি গানটি একটু গাওয়ার চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। ফোনেতে হে মন ভরে না, চিঠিতে হে প্রাণ ভরে না, ফোনেতে হে মন ভরে না, চিঠিতে হে প্রাণ ভরে না, তুমি এসে গ্রহণ করো প্রেমের বায়না, কাছে না হে কাছে না পেলে তোমায় অন্তর জুড়া হে না, ফোনেতে হে মন ভরে না, চিঠিতে হে প্রাণ ভরে না, ফোনেতে হে মন ভরে না, চিঠিতে হে প্রাণ ভরে না, তুমি এসে গ্রহণ করো প্রেমের বায়না, কাছে না হে কাছে না পেলে তোমায় অন্তর জুড়া হে না, উদাস মনে যখন আমি যাই যমুনার কূলে, দক্ষিণ বাতাসে আমার প্রেমের তরি দোলে, উদাস মনে যখন আমি যাই যমুনার কূলে,
দক্ষিণ বাতাসে আমার প্রেমের তরি দোলে ডেহে ডেহে করে খেলা হে আমার এই মন হায় উতালারি দয়ে সুখ দেয় না মনের ময়না কাছে না হে কাছে না পেলে তোমায় অন্তর জুড়ায় না। আসলে এই যে ভাই আপনি গান করেন, এই গান করতে গিয়ে কি আপনি লেখেন এইরকম আপনার কোনো বাধা কোনো কিছু আপনার সম্মুখীন হতে হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই বাধা দেয় যে এটা তুই করিস না, এটা ভালো না, তুই এ পথে আগাতে পারবি না। আবার অনেকে উৎসাহ দেয়, যারা উৎসাহ দেয় তাদের অনুপ্রেরণা এবং আমার মনোবলে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি মনে করি আমার দ্বারাই সম্ভব। আসলে এই আপনার গান লেখালেখি কত বছর যাবত আপনি শুরু করেছেন? কত বছর প্রায় এক যুগ হলো আমি গান লেখালেখি করি, সুর করি, সুরও করি অনেকদিন হলো। আসলে আমরা আপনার কাছ থেকে কি আমরা একটা মানে যে গানটি আপনার যাকে বলো ভাইরাল হয়েছে এরকম আপনার কোন একটা গানের চার লাইন কি আমরা আপনার কাছে শুনতে চাই? অবশ্যই শিওর, ঠিক আছে আপনি একটু। আমার একটা গান আছে এলোমেলো জীবন, দেশের শীর্ষ স্থানীয় কোম্পানি মাই সাউন্ডের ব্যানারে রিলিজ হয়েছে। গানটি গিয়েছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণিকা ও শফিক মাহমুদ। আমি গানটির তিন চার লাইন গাওয়ার চেষ্টা করছি। এলো মেলো এ জীবন আমার, হয় গো ছালো যদি তুমি এই আমাকে বাস ভালো, কত রঙিন স্বপ্ন বুনি এই তোমায় ঘিরে, যদি তুমি আসো ফিরে এই আমার নিরে, সুখ খুঁজে পাই আমি শান্তি খুঁজে পাই, সুখ খুঁজে পাই আমি শান্তি খুঁজে পাই তোমার সীমানা জুড়ে, কত রঙিন স্বপ্ন বুনি এই তোমায় ঘিরে, যদি তুমি আসো ফিরে এই আমার নিরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, কিন্তু এইরকম আপনার গান লেখালেখির পাশাপাশি কি এইরকম কোন আপনার গানে আপনি কণ্ঠ দিয়েছেন এরকম কোন গান আছে? না আমি এখনো কণ্ঠ দেইনি, তবে দেশের পরিস্থিতি ভালো না, করোনা চলছে, যদি দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে আমি অবশ্যই একটা কাজ করব। অফার এসেছে, আপনাদের দোয়ায় আপনারা যদি পাশে থাকেন তাহলে মানে সম্ভব আমার দ্বারা। আসলে ধন্যবাদ আপনাকে যে আপনি এইরকম দেশ এবং আপনার বর্তমানের যে পরিস্থিতি সেটার সাথে আপনি আপনি কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল টেলিভিশন পক্ষ থেকে আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আসলে আমি কল্পনাও করিনি যে আপনাদের দ্বারা আমি মানে প্রচারিত হব, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতাদের আসলে গানগুলো সামনে বের হবে আপনার আসতেছে সামনে গানগুলো, সেই গান নিয়ে আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ আমি একটা গান করেছি হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী, হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসু, উনি পাঁচ বছর বিরতির পর আমার কথা শুনে একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ফোনেতে মন ভরে না। গানটি অনেকদিন পর গেয়ে তিনি আনন্দে উদ্বেলিত হয়েছেন, তার খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এতদিন পরে সে এত ভালোভাবে গানের ফিনিশিং দিতে পারবে আমি কল্পনাও করতে পারিনি। এই গানটি তো আজকে হচ্ছে আপনার 14 তারিখ, আপনার কতদিন সময়ের ভিতরে এই গানটি আপনার রিলিজ হবে? সম্ভবত 25 তারিখের ভিতরে আপনার এই গানটা রিলিজ দেওয়ার সম্ভাবনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের উজ্জ্বল টেলিভিশনের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি আপনার চ্যানেলে আমি আসবো আবার, যদি আপনি ডাকেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি চলে আসবো। আপনার জন্য দোয়া রইল, আপনার আপনার মনের আশাটা যেন সৃষ্টিকর্তা পূরণ করে এবং দর্শকদের যেন আপনার গানগুলো অনেক ভালো লাগে। সিরাজগঞ্জের বেলকুচিতে যিনি আপনার বিভিন্ন গানের মাধ্যমে লেখালেখির মাধ্যমে এবং সরকারি চাকরি করার পরেও তিনি ভাবেন যে কিভাবে সাংস্কৃতিকে ধরে রাখা যায়, কিভাবে সাংস্কৃতিকে বাংলাদেশে সবার মাঝে তুলে ধরা যায়, কিন্তু তার সাথে আসলে আমরা কথা বলে অনেক ভালো লাগলো। কিন্তু আপনার তাদের শিল্পীদের একটাই, আমাদের দেশের যে অবস্থা, পায় অনেক সিনেমা হল এবং অনেক
শিল্পীরা আজকে না খেয়ে মারা যাচ্ছে, এরকম আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকি। তাই সবাই যদি আমরা এই যেরকম যে শিল্পী যেরকম ভাবে তারা চলতে চায়, কিভাবে তারা গান তৈরি করতে চায়, আমরা যদি সেই গানগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেই এবং একজন উৎসাহের মাধ্যমে কিন্তু আসলে একজন শিল্পী এগিয়ে যায়। তাই আমরা আপনার দর্শকদের একটি কথাই বলবো, আমরা আমরা যেগুলো যাদের সাক্ষাৎকার নিচ্ছি তাদের গানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাদের গানগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, কারণ আপনাদের উৎসাহের মাধ্যমে যেন তারা আরো ভালো কিছু আপনাদের গান উপহার দিতে পারে। তাই আমরা একটা কথা বলছি, সেটি হচ্ছে আপনি যদি আমাদের উজ্জ্বল টেলিভিশনের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন থাকা বেলটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।